সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকালের সাথে ওয়ান্ডারিং শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা এই পরিবারের সদস্য তাদের জন্য অসংখ্য ভালোবাসা। ছোটরা ভালোবাসা নেবে আর বড়রা প্রণাম নেবে। আজকে দিনটা শুরু হলো, এখন বাজে 9:15। তো অনেক কাজই তো থাকে সকালবেলা, তো সকালবেলা উঠেই ব্লগটা স্টার্ট করতে পারি না। তো যাই হোক, পড়ে গিয়ে করি আমি, খাবার দাওয়া থাকে, ঘর দুয়ার সব পরিষ্কার করা থাকে। তো আমি তো একা ভিডিও ধরতে আমি পারি না, আর স্ট্যান্ড আমি ইউজ করতে পারি না, কিনেছি অথচ স্ট্যান্ড ইউজ করতে অনেক কিছুই মিস হয়ে যায়। তো যাই হোক, এখন বসিয়েছি খাবার, তো রান্না করবো। এই উতরে পড়ে গেল, এই যে দুধ বসিয়েছি, তো এখনো কি করবো জানো, একটু সাবু মানে রান্না করব, তাই জন্য দেখছি কোথায় রেখেছি বলতে পারছি না। তো যাই হোক, তো সেটা রান্না করবো, দুধটা একটু ফুটে যাক। আর এই যে দেখছো কালারের পরেও যে এইরকম বোর্ডগুলো হয়ে আছে না, চোদ্দা বলছে পেট্রোল দিয়ে পরিষ্কার করা যায়, ভয়ঞ্চুরে নাম ফিউজটাকে খুলে পেট্রোল দিয়ে পরিষ্কার, সারা বাড়িটা পরিষ্কার আর দেখো এই বোর্ডগুলোর জন্য খারাপ দেখায়। তো এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আজকে আমাকে সব কাচতে হবে, তো অনেকটাই কাজ। আর বাইরে প্রচণ্ড রোদ জানো, কালকে 5টা অবধি এত রোদ ছিল, মানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে এরকম রোদ। কাল থেকে একটু শরীরটা ভালো, তো যাই হোক যেন সারাদিনই ভালো যায়, এটা আমি নিজেও চাই। তো সঙ্গে থেকে আমার পাশে থেকে আমি টিফিনটা বানিয়ে নিই। এই যে সকালের খাবার নিয়ে নিয়েছি, কিশমিশ, ড্রাগন ফ্রুটস, আর কি বলতো এটা সাবু। যাই হোক এটা খেয়ে নিই সকালে। ড্রাগন ফ্রুটস খাওয়ার চেষ্টা করো, একটু দাম কমেছে, তো ওর মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, যেমন ব্রোকলিতে প্রচুর আছে এতেও আছে। তো আমি টিফিনটা খেয়ে নিই। তারপর ধুয়ে দিয়েছি আজকে, ব্লাউজগুলো সব রোদে দিয়ে দিয়েছি। দেখো আবার ড্রাগন ফ্রুটস এসছে, দাঁড়াও দেখাতে পারছি কিনা জানি না, এরকম ভিতর দিয়ে দেখানো যাচ্ছে না, দাঁড়াও এই দেখো ড্রাগন ফ্রুটস আসছে। এই দেখো ছাটিং করে দিয়েছি গোলাপগুলো, আর এ দেখো সমস্ত গাছকে নষ্ট করে গাড্ডা করে কুকুরগুলো বসে থাকে, আর সেই তো কমলা লেবু, আর কি বলবো। এই যে আঙ্গুর গাছটা এর উপরে উঠে যাচ্ছে, আর ওই যে পেঁপে গাছটা, সব পেঁপে রাস্তার লোক নিয়ে চলে যাচ্ছে, ওইদিনে ওদিকেই হিলে গেছে, কেউ দেখার নেই রে, ঘরে ঢুকে গেলেই সমস্যা, কেউ দেখার নেই। লঙ্কা হয়েছে, গাছে জল দিয়ে দেবো। আজকে রান্না করছি পলই মাছের ঝোল, পাতলা করে ঝোল, মাকে দেখতাম রাঁধতে, তো আমি শ্বশুর বাড়িতেও সেটা রাঁধি। আর দাসও ওইভাবে সবজিগুলো এনেছে রান্না করার, কুমড়ো, ভেন্ডি, আর মানে ভেন্ডি মানে ঢেঁড়শ, একটু দিয়েছি থোর, আর সজনে ডাঁটা দিয়ে একটু কালো জিরে দিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি, আর ইয়ে মাছটাকে ফ্রাই করে রেখেছি, পলই মাছটাকে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে রাখছি। রান্নাটা দেখাতে একটু দেরি হয়ে গেল, তার জন্য পারি, কারণ একজন এসেছিল, তো সেজন্যই অসুবিধাটা হলো আর কি। দুধ দিতে আসে তো দিয়ে একটু গল্প করে নেয়, তো তার তো অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, তো কিছুই করিনি, যেমন ভাই বললাম ওর ওই মাছটা ভেজে রেখেছি, আর একটু কালো জিরে দিয়ে এই সবজিগুলোকে হালকা একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। আমার যখন মনটা খারাপ হয় না, সব কিছু মনে পড়ে, তখন আমি খুব জোরে ডেকটা চালিয়ে ওদিকটা আর মাথাটা না দিয়ে, তোমরাও ঘরে এই কাজটা করতে পারো জানো, জোরে গান, সেটা কাউকে শিখেছি আমি, তো গান শুনছি আর এদিকে রান্নাটা করছি। আর এখন যা দিয়ে দেবো হচ্ছে একটু জিরে, ধনিয়া গুঁড়ো আর টমেটো, আমাকে না ডাক্তার খুব টমেটো খেতে বলেছেন, তো আমিও চেষ্টা করি বিভিন্ন জায়গায় সেটাকে অ্যাড করে খেতে। তো টমেটোর বীজটাতে ইউরিক অ্যাসিড থাকে, চেষ্টা করে তোমরা ফেলে দেয় কি খাওয়ার, তো আমার ইউরিক অ্যাসিড নেই, তাই জন্য আমি খাচ্ছি, যবে থেকে হবে তখন নিশ্চয়ই এটা আমি ফেলে দিয়ে খাবো, দিয়ে একটু কষিয়ে নেব। এদিকে কষানো হয়ে গেছে দেখো, আমি এবার এর মতো, আমার তো 4 পিস মাছ, তাই আমি এতটাই দিলাম, আর তোমার যদি বেশি হয়ে থাকে মাছ
একটু বেশি দেবে, একটু ফুটলে আমি মাছটা দেবো। আর পোলের মাছটা কি বলো তো খুব নরম, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়, তো দিয়ে ধনিয়া পাতা দিই নাও, এটা ফুটে উঠুক তো মাছ দেবো। মাছগুলোকে আমি একটা একটা করে সব মাছগুলোকে দিয়ে দেব, মানে একটা গোটা মাছ এনেছে আর কি, এক বেলা তো। এবার দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে ধনিয়া পাতা দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। জাস্ট 5 মিনিটস হাই ফ্লেমে ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব। খুব ভালো লাগে জানো তো এরকম পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে, খেয়ে দেখো, হেলদিও এবং ভালোও থাকবে। এই যে এখানে বসিয়ে দিয়েছি কি বলো তো, এখানে হচ্ছে আমার সেই যে 9 জন বসে থাকে না তাদের ভাত 5 লিটার কুকারে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে ফোলে মাছ দিয়ে একটা পাতলা ঝাল করেছি, ব্লগে দেওয়া থাকবে। ফোলে মাছ খুব উপকার, টাইফয়েডের জন্য তো ভীষণ ভালো। আর ডাল করেছি আমড়া দিয়ে, পেঁপে সেদ্ধ আর শাক খসলা শাক, ব্যাস এতটুকুই রান্না। এবার আমি খেয়ে নেব, অনেক বেলা হয়ে গেল 1:30। বেলা শুন, বড় সোনাকে ফোন করেছিলাম তোর জন্য চিকেন কষা আনব, চিকেন কষা বানিয়েছি, ঘুমায়নি, টুম্পা বকছে দিদি তুই ঘুমাস নি কেন, দেখেছো বাসনপত্র কীরকম আছে, সব ধুয়ে ফেলেছি, সবকে পরিষ্কার করে নিতে হবে। টুম্পাদের বাড়ি গেছিলাম, বললাম চল একটা আলমারির কভার কিনি, তো বালিশের কভারগুলো নষ্ট হয়ে গেছে কিনে নি, তো চললাম গোলবাজারে কিনে, বলো চল একটু একটা জায়গায় যাবো, তুই চল, ওরা ইডলি কিনবে মুরগানে, এগুলো চল, ওদিকটা বিষয়টা একটা যেতে ইচ্ছা করে না, তাও চলে গেলাম মুরগানে। একটা ধোসা আর একটা হচ্ছে সে ভাগলপুরি বলে না ছোলা বাটোরা নিয়েছে, তো একটুখানি ধোসা খেয়েছি আর ও সব ধোসাটা খেয়েছে, আর ওই দেখো খেয়ে নিচ্ছে চপা চপা চপা, খিদে পেয়েছে না সন্ধ্যার সময়, আমি একটা আইসক্রিম খেয়েছি। বেশ দুজনে মিলে না খুব মজা করি আমরা জানো তো, যেখানেই যাই খুব আনন্দ করি। এই যে এটা হচ্ছে গেট বাজার দিয়ে এরকম দুধারেই এত দোকান আমাদের খড়গপুরে, তো সেরকম একটা ভিড় দেখি না, তাহলেও ভালো ভালো বড় বড় দোকান এখানে রয়েছে। এই যে নিয়ে এসেছি আলমারি কভার, তারপরে হচ্ছে বালিশের কভার, বিস্কুট, তারপরে কেক, কলা, যা যা দরকার হয় সব নিয়ে চলে এলাম। তো বন্ধুরা রিল টিল করা হয়ে গেছে আর আমি ঘরেও এসে গেছি, তো আর যা যা কেনার বাজার থেকে নিয়ে এসেছি, হোটেল মুরগানে চলে গেছিলাম, তো ওখানে একটা আইসক্রিম খেয়ে নিলাম বোনের সাথে, তো ভালোই লাগলো। তো আজকে অনেক কাপড় টাপড় কেছে না, আমার পেটটা প্রচুর ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, ঘরের কাজকর্মগুলো করতে হবে, দাস একা সব পারছে না। আর এখানে কাজের লোকও অনেক সমস্যা, তোমাদের বলেছি যে এরকম চুরি চামারি করে একটা অনেক বড় অশান্তিতে আমাকে ফেলে দেয়, একা থাকি তো কোন ঘরে কীরকম ভাবে পাহারা দেবো বলো, তোমরাও কি আমার জায়গায় থাকলে পারতে না। তো এখনও আলমারিতে অনেক জিনিস আছে গোছানোর বাকি, প্রায় 10টা বাজতে যায়, তরকারি হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, দিয়ে রুটিটা করব। তো খুব চতুর্দিকে ডেঙ্গু হচ্ছে জানো তো, ব্লিচিং পাউডার বাড়ির সব দিকে ছড়িয়ে রাখো, আর যেখানে জল জমছে দেখছো সে রাব্বাটাকে উল্টে দাও, বা ঘরে ফ্রিজের জল পেছনটা যদি কারো ফসফি না হয়ে থাকে তো সেখানটা একটু নুন রেখে দিতে পারো, তাতে সুবিধা হবে। হেলদি খাওয়ার দাওয়ার লুচি পুরি, যারা বিভিন্ন উচ্ছেলা এসব জিনিসগুলো খেয়ে নেয়, তো আমার মনে হয় খেতে তো সবার ইচ্ছা করে, আমার তোমার সবার ইচ্ছা করবে, তো যাই হোক আস্তে আস্তে কমাতে কমাতে জিনিসগুলোকে ছেড়ে দিতে হয়। একা দিদি বলো বন্ধু বলো যেই হিসাবেই আমার ব্লগটা দেখে থাকো, আমার অনুরোধ থাকলো হেলদি ডায়েট খাওয়ার জন্য। সকালবেলা উঠে হয়তো একদিন তুমি একটু মানে তেল মশলা জাতীয় খাবার দাবার খাচ্ছ, তো পরে আর দুদিন একটু স্কিপ করে যাও খাবারটা। আমি যে 3-4 বছর ধরে এইভাবেই খেয়েছি, নাহলে হয়তো যে অসুখটা আমার হয়েছিল অনেক মারাত্মক জায়গায় পৌঁছাতো, আমার ভাই বোন আমার হাজবেন্ড বাচ্চা কেউ বাঁচাতে পারতো না। তো যাই হোক এখানে ব্লগটাকে শেষ করবো, ছোটরা আবার বলছি ভালোবাসা নিও, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো প্লিজ প্লিজ শেয়ার করে দিও, আর ভিডিওটা মানে স্ক্রিপ করে দেখো না, আর যারা বড়রা আছেন অবশ্যই আমার প্রণাম নেবেন,
আর খুব মজায় পুজোর বাজার করুন। এখন বাজারটা খুব খালি, তাই আমার পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে। দাসেরটা বাকি আছে, দাস বলছে কলকাতায় গিয়ে করবে, ও আমার অনুষ্ঠানতে যাবে, তো কলকাতা থেকেই সব কিছু কিনে আনবে। শুভরাত্রি।